নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা জুন মাসের শুরুতেই আমি এক ব্যাগ বাজার করে ফেলেছি আসছে বর্ষাকাল বর্ষার পরেই শুরু হবে আমাদের শীতের মরশুম তাই জুন মাসটা ভীষণ ভীষণ ভাইটাল একটা সময় তো আজকে আমি কী কী জিনিস কিনলাম প্রত্যেকটা জিনিসের দাম সহ আপনাদেরকে দেখাতে চাইছি চলুন সময় নষ্ট না করে দেখে নিই কী কী জিনিস আমি কিনেছি এই যে প্রথমেই আমি নিয়ে এসেছি সুফলা বা এনপিকে পনেরো 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 এগুলো জারবেরা গাছে গেছে এবং অন্যান্য কিছু গাছে এগুলো দেওয়া হবে খুব সামান্য পরিমাণে দেয়া হবে তাই এক কেজি নিয়ে এসেছি থেকে ভাইটাল যেটা বলছিলাম এটা হচ্ছে হাড় গুঁড়ো এখানে পাঁচ কেজি হাড় আছে এই পাঁচ কেজি হাড় গুঁড়ো আমার বগেনভেলিয়াগুলোকে রিপোর্ট করতে হবে আমার চন্দ্রমল্লিকার মাটি প্রস্তুত করতে হবে এবং তার সঙ্গে বাগানের অন্যান্য কিছু গাছেও যেগুলোকে রিপোর্ট করতে হবে এর জন্য আমি আপাতত পাঁচ কেজি হাড় নিয়ে এসেছি আর এর আগে কিছু নিয়ে এসে সেগুলো মিক্সড করতে দিয়েছি তো এই পাঁচ কেজি হাড় ষাট টাকা প্রতি কেজি মোট তিনশো টাকা দাম নিয়েছে এই হাড়গুঁড়ো একটা জৈব সার যেটার মধ্যে ফসফরাসের পরিমাণ বেশি থাকে ফসফরাস গাছের রুট ডেভেলপ করতে সাহায্য করে বা শিকড়ের বিকাশ ঘটাতে সাহায্য করে এই জন্য আমাদের মাটি প্রস্তুতের সময় হাড়গুড়োটা দেওয়া বাধ্যতামূলক এরপরে শিংকুচি আমি দু কেজি শিংকুচি নিয়ে এসেছি প্রতি কেজি শিঙ্কুচির দাম দেড়শো টাকা মানে শিঙ্কুচিটাও নিয়েছে মোট তিনশো টাকা শিংকুচির মধ্যে আছে নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে যেটা গাছের সবুজ অংশের বা মাটির উপরের অংশের বিকাশ ঘটাতে সাহায্য করে এখানে দুটো প্যাকেট আছে এক কেজি করে এটা হচ্ছে স্টেরামিল চামড়ার গুঁড়ো এবং রক্তর গুঁড়ো এটা একসাথে মেশানো আছে প্যাকেটবন্দি করা দু কেজি নিয়েছি প্রতিটা প্যাকেটের দাম সত্তর টাকা করে এগুলোর মধ্যেও নাইট্রোজেনের পরিমাণটা বেশি রয়েছে এছাড়াও পটাশ এবং অন্যান্য কিছু মাইক্রো যেগুলো সামান্য সামান্য পরিমাণে রয়েছে এছাড়া বাড়িতে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে সরষার খোল আর এর আগে আমি মে মাসে নিয়ে এসেছিলাম নিম খোল এই প্রত্যেকটা উপাদান আমি মাটির সাথে মিশিয়ে তার সঙ্গে গোবর সার মেশাব মিশিয়ে এটাকে কুড়ি থেকে পঁচিশ দিন রেখে দেব রেখে দেওয়ার পরে মাটির সাথে খুব ভালোভাবে এটা মিশে বা ডিকম্পোস্ট হয়ে মাটিকে উৎকৃষ্ট করবে তো মূলত আমরা যে জিনিসগুলো দেখালাম প্রত্যেকটা জৈব বা অর্গ্যানিক সার এই সারটা আমরা আগে থেকে মাটির সাথে মেশাতে বলি এই জন্যই মোটামুটি এইগুলো দিলেই সঙ্গে সঙ্গে মাটির সাথে মেশে না মাটির সাথে মিশে ডিকম্পোস্ট হতে সময় লাগে অন্ততপক্ষে মাটিতে দেওয়ার বাইশ থেকে পঁচিশ দিন বাদে গাছ সেই খাবারটা নিতে পারে এছাড়াও এটা যখন ডিকম্পোস্ট হয় পচন ক্রিয়া চলে তখন একটা গরম তৈরি হয় যাতে শিকড়ের ক্ষতি হতে পারে এই জন্য আগে থেকে এই ডিকম্পোস্টের প্রক্রিয়াটা যদি আমরা বাইরে করিয়ে তারপরে গাছ লাগাই মানে মাটিটাকে রেডি করিয়ে তারপরে গাছ লাগাই গাছ কিন্তু খুব দ্রুত সেই খাবারটা নিতে পারবে আমরা এই জৈব সারগুলোর মানে এই সুফলাটা বাদ দিয়ে এটা জৈব সার নয় তো এই জৈব সারগুলোর ওপর জোর দিই কেন কারণ এইগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার এরা এদের মধ্যে যতটুকু ফসফরাস যতটুকু নাইট্রোজেন বা অন্যান্য উপাদান যতটুকু রয়েছে সেগুলো খুব ধীরে ধীরে মাটিতে রিলিজ করবে অন্যভাবে বললে গাছের যেমন যেমন যখন যখন যেটুকু প্রয়োজন গাছ ঠিক ততটুকু সেখান থেকে নেবে বাকিটা ওই মাটির মধ্যেই থাকবে উল্টো দিকে রাসায়নিক সার একবারে সব রিলিজ করে দেয় গাছের যতটুকু প্রয়োজন গাছ ততটুকু নেবে বাকিটা পরিবেশে মিশে যাবে বা যদি পরিবেশে বা গাছের নিতে অসুবিধা হয় গাছ অনেক সময় মারা যায় এই জন্য আমরা জৈব সার যদি মাটিতে প্রচুর পরিমাণে দিয়ে দিই মানে মাত্রাটা ডবল করে ফেলি গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না গাছ যতটুকু প্রয়োজন ততটুকু নেবে বাকিটুকু মাটিতে থাকবে এবং গাছ টাইম টু টাইম সেই খাবারটা নিতে থাকবে মাটিতে থাকা মানে সেটার পরিবেশে মিশে গিয়ে নষ্ট হয়ে যাবে না গাছ সেখান থেকে অন্তত পক্ষে এক বছর পর্যন্ত মৌল সংগ্রহ করতে পারবে এই জন্য যারা নতুন বাগানি তাদেরকে বলবো রাসায়নিক সারের প্রতি না গিয়ে জৈব সারের দিকে নজর দিন এতে গাছ মারা যাবে না রাসায়নিক সারের যতটুকু ডোজ বলা হয় বা বলা থাকে তার থেকে ডোজ বেশি হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হবে কিন্তু জৈব সারের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না জৈব সারের দামটা এই জন্য একটু বেশি আমাদের দিতে হয় এবং এটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না এগুলো একটু নার্সারিতে বা বড়ো কোনো সার বা কীটনাশকের দোকানে সব সময় কিন্তু পাওয়া যায় এই জৈব সারগুলো অত্যন্ত মানের এখান থেকে যদি আমরা মাটি প্রস্তুত করি মানে এই সমস্ত বাদাম যদি পর্যাপ্ত পরিমাণে দিই আমি আর কতটুকু পরিমাণে দেবো সেটা বলছি না কারণ এটা এক একটা গাছের উপর গাছের প্রবেশ সাইজ গাছের ম্যাচিউরিটি গাছের চেহারা সেগুলোর উপর নির্ভর করে এই জন্য আমি একটা জেনারেলাইজেশান করার চেষ্টা করছি যে এইগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণে মাটিতে দিয়ে মাটিটাকে প্রস্তুত করে তারপরে গাছ লাগাই গাছে পরবর্তীকালীন সময়ে খাবার খুব কম দিতে হয় এবং গাছ বসানোর সাথে সাথে খুব দ্রুত মাটির সাথে মাটিকে ধরে নেয় এবং গাছের কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে তো এইগুলো আমি আপাতভাবে নিয়ে এসেছি আমার মূলত বোগেনভেলিয়া এবং চন্দ্রমল্লিকার মাটি প্রস্তুতির জন্য এছাড়াও কিছু আমি প্রিপারেশান করতে দিয়েছি সেখানে আমি কিছু অ্যাডেনিয়াম সহ বাকি যে সমস্ত গাছগুলো বর্ষার আগে আমি কিছু খাবার টাবার দেবো সেগুলোর জন্য আমি রেডি করেছি এছাড়া আমি নিয়েছি একটা চন্দ্রমল্লিকার জন্য এক তারা এটা চন্দ্রমল্লিকা বা এই সময় দেখবেন জবা ফুল গাছে বা গাছে যে সাদা সাদা দই পোকা বা মিলিবাগের আক্রমণ হচ্ছে সেইটার জন্য অত্যন্ত ভালো কাজ করে এই এক তারা এটা পাঁচ গ্রামের এক একটা প্যাকেট এক একটা প্যাকেটের দাম পঁচিশ টাকা মোট আমি চার প্যাকেট নিয়েছি চার প্যাকেটের দাম নিয়েছে একশো টাকা এটা প্রতি লিটার জলে এক এম করে গুলে সন্ধ্যার আগে অথবা খুব সকালে দিলে কিন্তু গাছের এই ধরনের দয় পোকা সহ অন্যান্য যে পোকামাকড় তার হাত থেকে খুব ভালো কাজ দেয় এবং চন্দ্রমল্লিকা গাছের জন্য কিন্তু খুব ভালো ফলদায়ী একটা কীটনাশক এই এক তারা এক একটা প্যাকেট পাঁচ গ্রাম করে আছে পঁচিশ টাকা করে দাম এরপরে আরেকটা যেটা এনেছি সেটা হচ্ছে মিরাকুলান এটা একটা পিজিআর বা প্ল্যান্ট এটা একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা একটা উদ্ভিদ হরমোন যেটা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে মিরাকুলান গাছে দিলে গাছের বৃদ্ধি হয় তবে সবসময় সব গাছে দেওয়া যায় না আমি কুলানের উপর স্পেশাল একটা ভিডিও করব তখন বিস্তারিতভাবে জানাবো যে মিরাকুলান কখন কিভাবে এবং কেন গাছে ব্যবহার করবেন তো এটা একশো গ্রামের একটা শিশি এটা দাম লেখা আছে একশো এক টাকা ভারতীয় টাকার কিন্তু এটার দাম নিয়েছে সত্তর টাকা এছাড়াও আমি আর একটা কীটনাশক নিয়েছি সেটা নিয়ে এসে আবার ব্যবহারও করেছি সেটা হচ্ছে কাকা একশো সত্তর টাকা দাম নিয়েছে গাছে মাকড়ের আক্রমণ হলে লাল মাকড়ের আক্রমণ হলে খুব ভালো কাজ দেয় কাকা আমি একবার স্প্রেও করেছি একশো সত্তর টাকা দাম নিয়েছে তো বন্ধুরা এই জিনিসগুলো আগামী বর্ষা এবং শীতের মরশুমকে আমার বাগান একদম ভরিয়ে তুলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ